ক্রামের ফুলবাড়িতে বাংলাদেশ উত্তর পশ্চিমাঞ্চলে জনগোষ্ঠীর পুষ্টির মান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শতাধিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ রুহুল আমিন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফ এর বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ প্রোগ্রাম ডক্টর নূর আহমেদ খন্দকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের কৃষি সম্প্রসারণ বিভাগের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধুভূষণ রায় উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার কুড়িগ্রামের মঞ্জুরুল হক পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস সহ আরো অনেকে আলোচনা সভা শেষে উপজেলা শতাধিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়